আজ 15ই আগস্ট 77তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমি আমার ক্যাম্পের কয়েকজন ছাত্রকে সঙ্গে নিয়ে এশিয়ার বৃহত্তম ইন্দো বাংলাদেশ পেট্রাপোল বর্ডারে গ্রাউন্ড জিরোতে উপস্থিত হয়েছি। এখানে ভারতীয় সেনা জওয়ান বিএসএফের কুচকাওয়াজ এবং প্যারেডের মাধ্যমে প্রভাতে আমাদের প্রাণপ্রিয় জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল, কিন্তু আমরা এখানে সায়াহ্নে দর্শন করতে এসেছি। তাই আমরা কেবলমাত্র আমাদের জাতীয় ধ্বজকে যথাযোগ্য সম্মানের সহিত কুচকাওয়াজ এবং প্যারেডের মাধ্যমে নামানো দেখব। এখানে আমি ছাড়াও কয়েক হাজার দেশভক্ত নরনারী উপস্থিত রয়েছে এবং গেটের পূর্ব দিকে গ্যালারিতে বহু বাংলাদেশি মানুষ ভারতের স্বাধীনতা দিবসের প্যারেড দেখতে এসেছে। চারিদিকে ভারত মাতা কি জয়ধ্বনি, বন্দে মাতারাম স্লোগানে মুখরিত। এমন একটি সুন্দর দিনে আমি এখানে উপস্থিত থাকতে পেরে খুবই ভালো লাগছে। আজ 15ই আগস্ট যেমন ভারতের স্বাধীনতা দিবস পালিত হচ্ছে, ঠিক গেটের ওপাশে বাংলাদেশে আজ জাতীয় শোক দিবস হিসাবেও পালিত হচ্ছে, কারণ এই দিনটিতেই 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সৌভাগ্যবশত বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা দেশে উপস্থিত না থাকার কারণে প্রাণে বেঁচে গিয়েছিলেন। যাই হোক, আমি এই পর্বে ভারত বাংলাদেশ পেট্রাপোল বর্ডার সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা, এখানকার প্রাকৃতিক পরিবেশ অতি মনোরম। চারিদিকে বড় বড় শিরীষ গাছে ঘেরা ও প্রচুর বৃক্ষরাজির সমাবেশ রয়েছে এই এলাকায়। আমরা বিএসএফের পারমিশনে বিএসএফ বেস ক্যাম্পে ঢোকার অনুমতি পেয়েছিলাম। বিএসএফ বেস ক্যাম্পে ছোট্ট একটি কালী মন্দির রয়েছে এবং যার পেছনে 100 মিটারের মতো প্রস্থের একটি ছোট নদী বা নালা রয়েছে, কিন্তু প্রায়ই এটি জলশূন্য। এখন বর্ষাকাল, তথাপি এটি জলশূন্য। জলহীন এই নালার ওই পাশেই বাংলাদেশ বর্ডার গার্ড জওয়ানেরা চেকপোস্টে পাহারা দিচ্ছে। ভারতের অন্তর্ভুক্ত এই এলাকাটি বনগা থানার অন্তর্গত এবং পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত। বিপরীত দিকে বাংলাদেশের বরিশাল বিভাগের পাবনা জেলার সহরসা উপজেলার বেনাপোলের যশোর রোডের উপর এই বর্ডারটি অবস্থিত। এই রোডটি যশোর রোড নামে পরিচিত। এই রোডের একটি ইতিহাস রয়েছে। যশোরের তৎকালীন জমিদার কালী প্রসাদ পদ্মার 1826 খ্রিস্টাব্দে তীর্থযাত্রীদের উদ্দেশ্যে এই রাস্তাটি নির্মাণ করেছিলেন। কথিত আছে, মাতৃভক্ত কালী প্রসাদ পদ্মার তার মায়ের তীর্থযাত্রার উদ্দেশ্যে মায়ের যাত্রাপথে যেন কোনো ক্লান্তি না হয়, এই জন্য এই রাস্তার দুপাশে এই শিরীষ গাছগুলি লাগিয়েছিলেন। আর আজ এই শিরীষ গাছগুলি মহিরুহের আকার ধারণ করেছে। যদিও রাস্তা সম্প্রসারণের উদ্দেশ্যে বহু প্রাচীন এই গাছগুলি বর্তমানে ছেদন চলছে। এই রাস্তাটি বর্তমানে বনগা পেট্রাপোল থেকে কলকাতার শ্যামবাজার পর্যন্ত যুক্ত রয়েছে এবং এটি ন্যাশনাল হাইওয়ে 34 নম্বর নামেও পরিচিত। ভারত বাংলাদেশ দুই প্রতিবেশী দেশ। এই দুই দেশের মানুষের মধ্যে রয়েছে পারস্পরিক মধুর সম্পর্ক। কারণ দুটি দেশই 1947-এর আগে একটি দেশ ছিল। পূর্ব পাকিস্তানের বহু মানুষ বর্তমান পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করছে এবং তারা মনে প্রাণে ভারতীয়, এবং তাদের পূর্বপুরুষেরা যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ করেছিল তাই তাদের বাংলাদেশ সম্পর্কে একটি গভীর নস্টালজিয়া কাজ করে, এবং এই উদ্দেশ্যেই বহু ভারতীয় প্রতি বছর বাংলাদেশ ভ্রমণ করে। ঠিক একইভাবে বহু বাংলাদেশি ভারত ভ্রমণে আসে চিকিৎসার জন্য অথবা পড়াশোনা করার জন্য অথবা ভ্রমণের জন্য। বাস্তবে দুটি দেশ আলাদা হলেও দেশ দুটি একই মালার দুটি ফুল, তাই আপদে বিপদে সর্বদাই বাংলাদেশের পাশে থাকে ভারত, এবং এই দুটি দেশের মধ্যে প্রতি বছর কয়েক হাজার বিলিয়ন ডলারের বাণিজ্য চলে। বাংলাদেশের অত্যন্ত প্রয়োজনীয় কাঁচামাল এর বেশিরভাগই ভারত থেকে রপ্তানি হয়। শাকসবজি, কাঁচা লঙ্কা থেকে শুরু করে লবণ, চিনি, চাল কি নেই সেই তালিকায়। একইভাবে বাংলাদেশ থেকে আসে পদ্মা, যমুনা, মেঘনার বর্ধিত ইলিশ, যেগুলি ভারতীয়দের রসনায় তৃপ্তি মেটায়। বাংলাদেশের হাওর বাওর নদী নালার হাঁসের পেখম রপ্তানি হয় ভারতে, যেগুলি ব্যাডমিন্টনের ফেদার হিসাবে ব্যবহৃত হয়। বাংলাদেশি বিখ্যাত ঢাকাই মসলিন থেকে শুরু করে সুতিবস্ত্র ভারতে রপ্তানি হয়। বর্তমান ভারত বাংলাদেশ সার্কভুক্ত দুটি দেশ পারস্পরিক মেলবন্ধন খুবই অটুট। এত মধুর সম্পর্ক থাকা সত্ত্বেও মাঝে মাঝে উগ্রবাদী উস্কানিমূলক আওয়াজ আমাদের বিচলিত করে, তবে প্রত্যেক ভারতীয়ই বিপদে আপদে বাংলাদেশিদের পাশে আছে, ইতিহাসে তার প্রমাণ রয়েছে। 1971 সালে পশ্চিম পাকিস্তান থেকে বর্তমান বাংলাদেশ সৃষ্টি হওয়ার মুক্তিযুদ্ধে ভারত যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল এটাই তার জ্বলন্ত প্রমাণ। ভারত তার ঐতিহ্যগতভাবেই সর্বদাই বাংলাদেশের প্রতি হাত বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতেও বাড়িয়ে দেবে। ভারত বাংলাদেশের বর্ডার, যেটি র্যাডক্লিফ লাইন নামে পরিচিত ছিল, পৃথিবীর মধ্যে পঞ্চম বৃহত্তম আন্তর্জাতিক বর্ডার, যার দৈর্ঘ্য 4096 কিলোমিটার, যার মধ্যে পড়েছে ভারতের 5টি রাজ্য: পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, এবং বাংলাদেশের 6টি ডিভিশন। সেগুলি হলো চট্টগ্রাম ডিভিশন, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, রংপুর এবং সিলেট ডিভিশন। পৃথিবীর মধ্যে পঞ্চম বৃহত্তম এই বর্ডারের দুপাশে দুদেশের মধ্যে আছে পারস্পরিক গভীর সম্পর্ক। তাই দেশের সরকারের ল্যান্ডপোর্ট অথরিটির উদ্যোগে কিছু স্থল বন্দর সৃষ্টি হয়েছে। ভারত বাংলাদেশের মধ্যে মোট 26টি স্থল বন্দর রয়েছে, তার মধ্যে কিছু এখনও চালু হয়নি, আর কিছু বন্দর দিয়ে কেবলমাত্র পণ্যবাহী যান চলাচল করে, আর কিছু বন্দর আছে যেটা দিয়ে রেল চলাচল করে। ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সাথেই বাংলাদেশের বর্ডার সবচেয়ে বেশি দীর্ঘতম, এবং বেশি সংখ্যক মানুষ এই রাজ্যের বন্দরগুলো দিয়েই চলাচল করে। পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সর্বমোট 7টি স্থলবন্দর, যেটা দিয়ে যাত্রী এবং পণ্যবাহী গাড়ি যাতায়াত করে, এবং 5টি রেল বন্দর বা রেল লাইন বলতে পারেন রয়েছে। এই পেট্রাপোল বর্ডারটি 1984-তে এই বন্দর প্রথম প্রতিষ্ঠা হয়। এই বন্দর দিয়েই ভারত বাংলাদেশের মধ্যে ৯০% বাণিজ্য চলে এবং সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এই বন্দর হয়েই দুদেশের মধ্যে যাতায়াত করে। এখানে একটি রেল লাইন বা রেলপোর্টও রয়েছে, যেটা নিয়ে আমি পরে আলোচনা করছি। বাংলাদেশের যে কোনো ছোট বড় শহর থেকে আপনি বেনাপোলে আসা এবং বেনাপোল থেকে যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন, সাথে ট্রেনও আছে। তেমনি ভারতের সাইডে পেট্রাপোল নেমে ৪০ টাকার অটো ভাড়া করে বনগা স্টেশন, তারপর লোকাল ট্রেন ধরে ২০ টাকার বিনিময়ে সোজা কলকাতা শিয়ালদা স্টেশন। একই রকমভাবে কলকাতা থেকে এই পেট্রাপোল বন্দরে পৌঁছে যেতে পারবেন। বেনাপোল পেট্রাপোল দিয়েই স্থল বন্দর দিয়ে যোগাযোগ ছাড়াও একটি ট্রেন রুট আছে, যেটা দিয়ে দুদেশের মধ্যে ট্রেন চলাচল করে। ব্রিটিশ আমলে ১৮৮৪ সালে এই লাইন চালু হয়। তখন পেট্রাপোল স্টেশনটি ছিল না। সেই সময় খুলনা থেকে বরিশাল এক্সপ্রেস শিয়ালদা পর্যন্ত যাতায়াত করত। দেশভাগের পর পেট্রাপোল স্টেশনটিকে প্রান্তিক স্টেশন হিসেবে গড়ে তোলা হয়। ১৯৬৫ খ্রিস্টাব্দে যুদ্ধের সময় এই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে এই লাইন দিয়ে আবার পণ্যবাহী ট্রেন চালু হয়, কিন্তু এটা বেশি দিন চলেনি। ২০০০ সালে আবার দুদেশের সম্মতিতে আবার পণ্যবাহী ট্রেন চলাচল শুরু করে। ২০১৭ সালের আগে বরিশাল এক্সপ্রেসের ধাঁচে দুদেশের মধ্যে কলকাতা থেকে খুলনা যাত্রীবাহী ট্রেন বন্ধন এক্সপ্রেস চালু হয়। বন্ধুরা, ছোট্ট এই লেখাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। কমেন্ট করলে আমি অতি উৎসাহিত হব এবং নতুনভাবে আরও ভিডিও বানানোর জন্য জোর পাব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।